এই যে আরে বিএনপির নেতৃত্বে যে মিস্টার আন্দোলন চলছে, ফারুক, আজকেও তো নিউজ হয়েছে যে ইমন, যুবদল নেতা ইমন এবং কবির গ্রেফতার হয়েছে যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে, তার নির্দেশে জি টেনে জি হ্যাঁ, নাশকতা করেছে এটা আজকে এটা তো ইউপি কিভাবে জেলের বললেন? একটি জি বৈঠকে, তো দাঁড়ান নিউজ দাঁড়ান হয়েছে এটা। হ্যাঁ, এখানেই প্রশ্নটি। আমি আপনাদের আমি মতো বুঝে আমি যে উদ্বাস্তি রেফারেন্স গুলো দিয়েছি, শুনেন, বিএনপির সে সবচেয়ে ভুল হয়েছে কি শেষ জানেন, করি সৌদি সাহেব, বিএনপির সবচেয়ে বড় আমি যে বাংলাদেশে রেফারেন্স গুলো আপনাদের দিয়েছি মতো গুজববাজ, প্রত্যেকটা হাতে আপনাদের নাতে মতো ধরা, গুজববাজ আপনি যে রেফারেন্স খুব গুলো দিচ্ছেন অনলাইন সেগুলো আছে। পিছনে ফেলেন। সালাহউদ্দিন সেগুলো হচ্ছে বলেছেন, আপনি পুলিশের দখল, বলেছেন, কেউ বলেছেন, কেউ উনি কেউ বলতে গিয়ে বিএনপির দাঁড়ান রাষ্ট্রীয় দাঁড়ান অবস্থা, সালাহউদ্দিন সাহেব, বিএনপির দাঁড়ান তো তদন্তের কারণে দাঁড়ান, আপনারা হচ্ছে মূলত দায়ী, গোলাবাজি করেন আপনি, আপনাদের দাঁড়ান, মতো গুজববাজ কতগুলো গোলাবাজি করবেন মানুষকে না, বিএনপি দাঁড়ান। ধ্বংস আচ্ছা করেছে। আচ্ছা, জন দাঁড়ান, সালাহউদ্দিন, একটু একটু আমি মানে আপনি আমি বলেছেন একটা আমি ভালো যেটা পয়েন্ট বলছি বলেছেন, বলুন। যে ভোলায় ছাত্রলীগ নেতার বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ছাত্রলীগ নেতা নিহত, নাটোরে বোমা বানানোর সরঞ্জাম সহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। এই যে দেখুন, আসলে কথা বলার পরিবেশটা আমরা সেভাবে পাচ্ছি না। তো যাই হোক, এই যে সালাহউদ্দিন সাহেবরা যে বক্তব্য রাখছেন বা যে ধরনের কথা বলছেন, আমরা শুধু একটা কথাই বলতে চাই যে আসলে মানে যদিও এটাকে ব্যক্তিগতভাবে আপনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, ব্যক্তিগত অ্যাটাক বলতে পারেন, আমি সেদিকে যাচ্ছি না, তবে একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই যে আজকে কিছু ব্যক্তি বা কিছু মানুষের দালালি করতে করতে আসলে নীতি নৈতিকতা বলতে আসলে ন্যূনতম যে জিনিসটি একজন মানুষের ভিতরে থাকার কথা সেটি আজকে নেই। এই যে দেখেন জনাব সালাহউদ্দিন সাহেব যে বিষয়টি বারবার করে বলছেন যে বিএনপি জামাত এরা বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে, অমুক জায়গায় আগুন দিচ্ছে, অগ্নি সন্ত্রাস করছে, অমুক তমুক, একটা প্রমাণ কি তিনি এই টকশোতে দিতে পেরেছেন? পারেন নাই। এই যে দেখেন, আমি কয়েকটা প্রমাণ দিচ্ছি, কয়েকটি প্রমাণ দেখলেই আপনি পরিষ্কার হয়ে যাবেন। যে ভোলায় ছাত্রলীগ নেতার বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ছাত্রলীগ নেতা নিহত, এই যে, তারপরে কোথায় নাটোরে বোমা বানানোর সরঞ্জাম সহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, এই যে দেখুন, তারপরে দৈনিক নয়া দিগন্ত যে ফেনীতে খাদ্য সামগ্রীর লরিতে মানে ট্রাকে অগ্নি সংযোগ করার সময় যুবলীগ নেতা আটক, এটা দেখেন। এগুলো চলমান আমাদের যে যুগপথ আন্দোলন, অর্থাৎ এই যে আরে বিএনপির নেতৃত্বে যে মিস্টার আন্দোলন চলছে, ফারুক, আজকেও তো নিউজ হয়েছে যে ইমন, যুবদল নেতা ইমন এবং কবির গ্রেফতার হয়েছে যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে, তার নির্দেশে জি টেনে জি হ্যাঁ, নাশকতা করেছে এটা আজকে তো এটা তো ইউপি কিভাবে জেলের বললেন? একটি জি বৈঠকে, তো দাঁড়ান নিউজ দাঁড়ান হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ, এখানেই প্রশ্নটি। আমি আপনাদের আমি মতো আমি যে গুজববাজি রেফারেন্স শুনেন, গুলো দিয়েছি, শুনেন বিএনপির সে সবচেয়ে ভুল হয়েছে কি শেষ জানেন, করি সৌদি সাহেব, বিএনপির সবচেয়ে বড় আমি যে বাংলাদেশে রেফারেন্স গুলো আপনাদের দিয়েছি মতো গুজববাজ, প্রত্যেকটা হাতে আপনাদের নাতে মতো ধরা, গুজববাজ আপনি যে রেফারেন্স কতগুলো গুলো দিচ্ছেন অনলাইন সেগুলো পিছনে আছে, ফেলেন। সালাহউদ্দিন সেগুলো হচ্ছে বলেছেন, আপনি পুলিশের বলেছেন, তদন্ত, বলেছেন, উনি আপনারা বলতে হচ্ছে গিয়ে বিএনপির দাঁড়ান রাষ্ট্রীয় দাঁড়ান, অবস্থা, সালাহউদ্দিন সাহেব, বিএনপির দাঁড়ান তো, তদন্তের কারণে দাঁড়ান, আপনারা হচ্ছে মূলত দায়ী, গোলাবাজি করেন আপনি, আপনাদের দাঁড়ান, মতো গুজববাজ কতগুলো গোলাবাজি করবেন মানুষকে না, দাঁড়ান। বিএনপির আচ্ছা তদন্ত, আচ্ছা, জন দাঁড়ান, সালাহউদ্দিন, একটু একটু আমি মানে আপনি আমি বলেছেন একটা আমি ভালো যেটি পয়েন্ট বলেছেন, বলছি, বলুন। আমি আমি যেটি বলছি, এই যে আপনি বললেন বিএনপির নেতাদের নামে যে নিউজ গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি, সেগুলো কি হাতে নাতে ধরা নাকি পুলিশের স্টেটমেন্ট? আপনি দেখেন, সেগুলো হচ্ছে পুলিশের স্টেটমেন্ট। পুলিশ গ্রেপ্তার করে তাদের নিয়ে প্রেস কনফারেন্সের আয়োজন করে বলছে অমুকে অগ্নি সংযোগ করার সময় কিংবা ওই মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আপনি দেখান যে বিএনপি নেতার বাসায় বোমা বানাতে গিয়ে বিএনপি নেতা নিহত হয়েছে, কিংবা জামাতের নেতার বাসায় বোমা বানাতে গিয়ে জামাতের নেতা নিহত হয়েছে, আটক হয়েছে, এরকম রেফারেন্স দেখান? দেখান বিএনপির নেতা অগ্নি আজকে যে সংযোগ করার সময় শুনেন, হাতে নাতে আটক, আজকে যে গ্রেফতার ভিডিও দেখান? হয়েছে, কিন্তু আজকে যে কিন্তু গ্রেফতার গ্রেপ্তার হয়েছে, হয়েছে এবং আপনারা স্বীকারোক্তি দেখেন দিয়েছে, টাকায় সেটি কোথায় কি কিভাবে টাকা, দেখছেন? যুবদলের রেফারেন্সটা জন্য দেখান, হয় রেফারেন্সটা যে দেখান, টাকা রেফারেন্সটা দেখান। যুবদলের জন্য হবে, তার যে হাত নাই, তার স্টেটমেন্টটা আপনি দেখেন, সে কত আপনি কে, দেখান, আচ্ছা আমরা তো সারা ভাই, দেখেছি। আরে ভাই আপনি ডিবি সিনিয়র, আপনি ফারুক সারা সাহেবকে ভাই নিউজ বলতে দেখেন, দেন না, সব কিছু ফারুক দেখেন সাহেবকে আপনি? বলতে হ্যাঁ দেন না। আচ্ছা আচ্ছা, জনাব সালাহউদ্দিন, ফারুক আপনি সাহেবকে বলেছেন বলতে একটা দেন, ভালো পয়েন্ট আমার করেছেন, মাস স্টেটমেন্ট মানা দিয়ে করে রাখছেন। আমি হ্যাঁ, ফেরত ফারুক জানাবো, আসার, আমি ফারুক কিন্তু আসার, আসছি, ফলাশ ভাই এই আসছি, যে টকশো তো মাস্টারে এই জায়গা যে না, তেজ টকশো ভাই, মাস্টারে এই যে জায়গা, এই একটু যে একটু তেজ ভাই প্লিজ ফলাশ ভাই, পাঁচপাড়ে ফলাশ ভাই জায়গা না, আসছি একটু, পাঁচপাড়ে জায়গাও এই না, যে তেজ পাঁচপাড়ে ভাই করলে, প্লিজ, হ্যাঁ একটু একটু পাঁচপাড়ে একটু পাঁচপাড়ে জায়গা ফলাশ না, চৌধুরী, সে ফলাশ সব চৌধুরী, একটু ইতিহাস আছে, সুন্দর, না 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 প্লিজ, এখানে এখানে এভাবে এভাবে পাঁচপাড়ে করে না প্লিজ কি প্লিজ, জানেন আপনি, এই তেজ ধরনের ভাই এই ধরনের শব্দ জায়গা ব্যবহার দেওয়ার করেন না, জন্য প্লিজ আসছি আপনার আসছি, টাকশোকে ব্যবহার, প্লিজ জনাব ফারুক হাসান আপনার এই কাছে। যে দেখেন, এই যে তেজ গায়ে কয়েকদিন আগে যে অগ্নি সংযোগ করা হলো, এটাতে আমরা মর্মাহত, অত্যন্ত মর্মাহত, চারজন মানুষ নিহত হয়েছে। কিন্তু এর পরে এই যে আওয়ামী লীগের গুজববাজ টিম সালাহউদ্দিন সাহেবদের মতো, তারা একদম ধুমায়া প্রচার করছে যেটা বিএনপি জামাত এখানে অগ্নি সংযোগ করেছে, কিন্তু এখন কিন্তু পর্যন্ত কিন্তু একটা কিন্তু জনাব প্রমাণ কি তারা সালাহউদ্দিন দিতে একটা পেরেছে? কথা বলেছে, একটা কথা হচ্ছে পুলিশের পুলিশের কাছে স্বীকারোক্তি এসেছে, পুলিশ তদন্ত করে দেখেছে যেখানে যুব দলের প্রেসিডেন্ট যুক্ত তার নির্দেশেই এমন অগ্নিসংযোগ করা হয়েছে, সেটিকে আপনি কিভাবে দেখেন? আমরা এটি বরাবরই বলে আসছি, এই পুলিশ কার নিয়ন্ত্রণে, কার নির্দেশে, কার কথা মতো কাজ করে?
আওয়ামী সরকারের। এখন আপনার কি মনে হয় বাংলাদেশে যারা বিভিন্ন থানার, বিশেষ করে ঢাকা শহরে ডিএমপির অধীনে যে থানাগুলোর দায়িত্বে যারা রয়েছে, এরা একটাও খাঁটি আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়েছে? তো আপনার কি মনে হয় আওয়ামী লীগের প্রেসক্রিপশনের বাইরে এই পুলিশ কোনো প্রতিবেদন দেবে? সুতরাং পুলিশ যে প্রতিবেদন দিচ্ছে মিডিয়াতে, পুলিশ যে প্রতিবেদন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্রেস ব্রিফিং করছে মিডিয়াতে, এগুলো প্রত্যেকটি আওয়ামী লীগের মাধ্যমে দেওয়া, আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে দেওয়া, আওয়ামী লীগের হেডকোয়ার্টার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির সামারি, তারা শুধু ওই মিডিয়া ক্যামেরাম্যান ডেকে মিডিয়া ডেকে পাঠ করছে, এর বাইরে কিছু নয়। আমরা তো দেখেছি যেদিন তেজগাঁওয়ের ট্রেনে অগ্নিসংযোগ করা হলো, তার 2 দিন আগে ডিএমপি থেকে বিপ্লব কুমার সরকার, ডিএমপির যুগ্ম কমিশনার, তিনি একটি নোটিশ পাঠিয়েছেন ঢাকার প্রত্যেকটি বড় বড় হাসপাতালে এবং স্বাস্থ্য অধিদপ্তরে। এই নোটিশে স্পষ্ট ভাবে লেখা রয়েছে যে আপনারা প্রত্যেকটি হসপিটাল বা হাসপাতাল আপনারা প্রস্তুত থাকুন, 2-1 দিনের মধ্যে বড় ধরনের এরকম নাশকতা কিংবা ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটবে। তো আমার প্রশ্ন, ডিএমপি কিভাবে জানলো যে 2-1 দিনের মধ্যে ঢাকা শহরে এই ধরনের বড় নাশকতা হতে যাচ্ছে বা এই ধরনের বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে? আর ডিএমপি যদি 2 দিন আগে থেকে জেনে থাকে, তাহলে তারা কেন অ্যাকশন নিল না যে এই ধরনের একটি ঘটনা যদি জামাত বিএনপি 2 দিন পরে ঘটানো বা ঘটিয়ে থাকে, তারা কেন অ্যাকশন নিয়ে সেটা থামাতে পারলো না? তাহলে ডিএমপি এখানে ব্যর্থ, তারা জেনেও এটা আটকাতে পারে নাই? প্রশ্নের উত্তর দেন, উত্তর দিতে পারবেন না, কারণ এটি পুরোপুরি আওয়ামী লীগের সাজানো নাটক, আওয়ামী লীগের প্রেসক্রিপশনে। তারা আজকে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, দেশে বিভিন্ন প্রান্তে পাশে সংযোগ করছে, ট্রেনে আগুন দিচ্ছে এবং আগুন দিয়ে পাশে ঘুরে আগুন দিয়ে মানুষ হত্যা করে তারা বিএনপি জামাতের নেতা কর্মীদের নামে ডজন ডজন মামলা দিচ্ছে। আর এই মামলার মাধ্যমে তারা বিএনপি জামাতেরকে, জামাতের নেতা কর্মীদের গ্রেপ্তার করে আপনাদের এই সব মিথ্যা প্রপাগান্ডা গুজব ছড়াচ্ছেন।